স্বামী বলো, আজ আমাদের মধুময় রাত, আপনি এত দ্রুত কোথায় যেতে চাচ্ছেন স্বামী? আপনি আমাকে ধুয়ে এভাবে যেতে পারেন না স্বামী। শোনো, কি করব, এ তো বিধাতার লেখন, বুঝো না কেন আমার যে ওই বাণিজ্যে যেতেই হবে। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও, কারণ যাওয়ার সময় তোমার চোখের জল যে আমার প্রাণে কিছুতেই সহ্য হচ্ছে না। ঠিক আছে স্বামী, যখন বলেছেন আপনার সব কিছু মানাই আমার যে কর্ম। দূরে হে বাহানি যে প্রাণের স্বামী যায়ও না না।